আপনার নাম? আশিস মন্ডল। ডেজিগনেশন? আমি এমপি ভিপি এমপি এগরা বিধানসভা। যেটা হচ্ছে যে এগরা তো পৌরসভায় 14টি ওয়ার্ডের যে ভ্যাটগুলো রয়েছে খুব বেহাল অবস্থা এবং ময়লা আবর্জনা ভর্তি, সে জায়গাটায় সাধারণ মানুষ এবং ওয়ার্ডবাসীরা তো খুবই সমস্যায় ভুগছেন, কী বলবেন? তৃণমূলের প্রত্যেক সপ্তাহে একজন করে প্রশাসক চেঞ্জ করছেন, নির্বাচন করাচ্ছেন না দিদিমণি হেরে যাওয়ার ভয়ে। তো প্রতিনিয়ত সাফাই কর্মীরা যারা কাজ করে তারা নিয়মিত বেতন পান না, সেই ফলে তারাও পরিষ্কার করতে যান না। ভ্যাটগুলোর অবস্থা মানে করুণ অবস্থায় আছে, ময়লা ফেলা হয় কিন্তু ওখান থেকে ভ্যাটের ময়লাগুলো তুলে নিয়ে যাওয়া হয়, সেগুলো কুকুর শিয়াল কাক এসব এসে পরিষ্কার করে। আর যিনি প্রশাসক আছেন তিনি শুধু কাটমানি খেতে ব্যস্ত, আর এর বাড়ির মেয়ে পালিয়ে গেছে, তার বাড়ির মেয়ে পালিয়ে গেছে, এইসব করতেই ব্যস্ত থাকেন। আর নতুন বিধায়ক হয়েছে, বিধায়ক আসেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য, প্রত্যেকটা বুথে বুথে মিটিং করছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন। উনি থাকেন পানিপারুলে আর এগুলাই প্রত্যেকটা বুথে আসেন, মিটিং করেন কয়েকজনকে নিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দেন, বাড়ি চলে যাচ্ছেন। কী ভাবছেন বা কী বলবেন যেভাবে পরিস্থিতি ভ্যাটে? এইভাবে চলতে থাকলে আগামী দিনে এটা মানে সংশ্লিষ্ট পরিণত হবে, এগুলা শহরে এগুলা শহর থাকবে না, এটা আপনার আবর্জনাপূর্ণ শহর তৈরি হবে। আপনার নাম? কবিতা প্রধান। যেটা হচ্ছে যে আপনার এলাকায় দেখলাম, ওয়ার্ডে দেখলাম যে ভ্যাটগুলো রয়েছে খুব অপরিষ্কার, সেখানে কতটা সমস্যা দেখা যাচ্ছে আপনাদের? প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, কারণ এখন জানেন এখন আমরা কোভিড-19 নিয়ে সবাই ভুগছি, তার উপরে সামনে পুজো আসছে, মানে কুকুর সব ভ্যাটগুলোতে নোংরা টেনে গোটা মানে গোটা এলাকাটাকে মানে নষ্ট করে দিচ্ছে। আমরা অনেকবার প্রশাসককে জানানো হয়েছে, অনেককে বলা হয়েছে, আমাদের যে ঢাকা সভাপতি তাকেও বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আমরা এর জন্য খুব অসুস্থতা বোধ করছি, প্রত্যেকটা মানুষ মানে ঘরে এখন ছোটদের বাচ্চাদের প্রচুর জ্বর হচ্ছে, এইসব থেকে বিভিন্ন রকম জীবাণু, আরও বৃষ্টি হলে বৃষ্টি থেকে সেগুলো আরও পচন সৃষ্টি হচ্ছে, যে অপরিষ্কার হচ্ছে এলাকা। মানে কতটা সমস্যায় ভুগছেন আপনারা? সেটা কী করে আর বলবো, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সমস্যা আছে। এমনিতেই আমাদের এগুলা ড্রেনের প্রচুর প্রবলেম, ড্রেনের সঙ্গে আর ভ্যাট দুটো মিলে যেন একদম একাকার কাণ্ড হয়ে গেছে, মানে যেটা কল্পনার বাইরে, 100-তে 100 ভাগ অসুবিধা হয়ে গেছে। আমরা এগুলো কি পরিষ্কার হচ্ছে না? একদমই না। কী চাইছেন আপনারা? অবশ্যই এগুলো পরিষ্কার করা হোক, পৌর প্রশাসক এগুলোকে গুরুত্ব দিক, এলাকাকে দূষণমুক্ত করুক, এটাই আমরা চাইছি। কী চিন্তা করছেন এই যদি ভ্যাটের এই অবস্থা হয় সেই জায়গাটায় কীভাবে বসবাস করবেন? আমরা আন্দোলনে নামব, না হলে নিজেরা সবাই মিলে জট হয়ে পরিষ্কার করার ব্যবস্থা করব। কিছুটা আমরা তো করি, আমাদের পাশে যেখানে আমরা পুজো হয় আমাদের এলাকায়, সেখানটার একটা পুকুর আছে, পুকুরের পাড়ে প্রচণ্ড নোংরা ফেলতো, সেগুলোকে আমরা রোধ করেছি এবং চুন মারা এইসব জিনিস আমরা নিজেরা করছি, যেটাকে সমাজসেবা বলে সেটা আমরা নিজেরা করছি। এবার পুরো এলাকাটা তো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যতটা পারছি আমরা করছি। কী কী রোগ ব্যাধি দেখা যাচ্ছে এলাকায়? বেশিরভাগ হচ্ছে ডায়রিয়া হচ্ছে আর জ্বর হচ্ছে, আর কোভিড তো আছে, এটা তো বলে লাভ নেই। আপনার নাম? বিশ্বজিৎ পাল। যেটা হচ্ছে আপনাদের যে এই 14টি ওয়ার্ডে দেখলাম ভ্যাটগুলো অপরিষ্কার, ময়লা আবর্জনা ভর্তি রয়েছে, সেখানে কুকুর ছাগল গরু তো টেনে খাচ্ছে, সে জায়গাটা কতটা সমস্যা আপনাদের দেখা যায় বা সমস্যার মধ্যে রয়েছেন আপনারা এইসব ভ্যাট নিয়ে? আমাদের বাড়ির সামনে এই যে ভ্যাটটা, মানে ভ্যাট তো নেই, মানে এখানে একটু একটু করে খুঁটির গোড়ায় নোংরা ফেলতে ফেলতে তো আজকে ভ্যাটের মতো পরিণত হয়ে গেছে, এখানে প্রচুর নোংরা ফেলছে। আমরা সেইটা দিয়ে যাতায়াত করছি, আমার দোকান সামনে একদম, এবার সেখানে গন্ধে থাকা যাচ্ছে না। এবার এই ভ্যাটটা তো এখানে কোনো ভ্যাট নেই, কোনো কিছু নেই, কিন্তু এখানে ফেলতে ফেলতে সবাই ফেলা আরম্ভ করে দিয়েছে, এটার জন্য এটা যদি এখানে না থাকে আমার বাড়ি পর্যন্ত দুর্গন্ধ যাচ্ছে, এটা না থাকলে আমার একটু সুবিধা হয় না। যেটা হচ্ছে এই যে ময়লা আবর্জনা পড়ছে, এখান থেকে কি রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে আপনার? হ্যাঁ, রোগ ব্যাধি তো সৃষ্টি হবে, কুকুর ছাগল সবাই টেনে হিঁচড়ে আমাদের দোকান পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আর সেখানে দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এখানে তো এমনি মানে নোংরা থাকলেই তো মানে রোগ ব্যাধি তো আসবেই।
কাস্টমার কি আসতে পাচ্ছে এই নোংরা আবর্জনার জন্য? অনেকে মানে দেখে এইসব নোংরা টানা হিঁচড়া করে যখন ফেলে দেয় তখন দুদিন তিন দিন অন্তর গাড়ি আসে, এবার তখন নোংরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। সেই ছড়িয়ে ছিটিয়ে পড়ার জন্য মানে অনেকে কাস্টমার সেগুলো দেখেও সরে পালিয়ে যায়। না এখন বৃষ্টিকাল, সেই যে ময়লা আবর্জনাগুলো বৃষ্টিতে ভিজছে, কী অবস্থা হচ্ছে? বৃষ্টিতে ভিজে তো আরও মানে দুর্গন্ধ বেশি হচ্ছে, আর মানে কি বলবো, রাস্তার ধারে একদম গাড়ি ঘোড়া যে চলছে সেগুলো সব নোংরা এদিক ওদিক করে টেনে যখন ইয়ে চেপে দিয়ে যাচ্ছে তখন ছিটকে মিটকে এদিক সেদিক যাচ্ছে একদম রোডের গায়ে। সেটা তো মানে ভ্যাট নয়, কিন্তু ভ্যাটটা পজিশন তৈরি করে নিয়েছে এরা। মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে হয় যে কোনো একটা ভ্যাটের সুব্যবস্থা করা হোক ফাঁকা দেখে, তাতে আমাদের একটু সুবিধা হবে। এরকম একদম ওপেন ঘরের সামনে এরকম ফেলাটা আমার একটু অসুবিধা হচ্ছে। মানে আপনারা চাইছেন কি যে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার হোক? হ্যাঁ। কি কি রোগ ব্যাধি দেখা যাচ্ছে? রোগ ব্যাধি এবার নোংরা থাকলে বিভিন্ন রকম রোগ ব্যাধি হবে। এবার সেখানে কি আমি শুধু ম্যালেরিয়া বা অন্য কিছু হয়? এবার রোগ ব্যাধি এই নোংরা থেকে কখন কি আসবে সেটা তো বলা যাবে না, তো রোগ ব্যাধি তো আসবেই। আপনার নাম? আমার নাম স্বপন কুমার নায়। ডেজিনেশন? ডেজিনেশন চেয়ারপারসন এগ্রামের সুই। স্যার যেটা হচ্ছে যে আপনার পৌরসভার চতুর্থ ওয়ার্ডের যে ভ্যাটগুলো রয়েছে খুবই বেহাল অবস্থা এবং নোংরা আবর্জনা ভর্তি, কুকুর ছাগল টেনে খাচ্ছে। সে জায়গাটা ওয়ার্ডবাসী তথা আপনার সভানেত্রী উনি বলছেন যে কোনো ব্যবস্থা নেই পরিষ্কার করার, এবং রোগ ব্যাধি ব্যাপকই দেখা দিচ্ছে এলাকায়। ছোটো ছোটো বাচ্চাদের জ্বর হচ্ছে এবং মশা মাসি উৎপন্ন হচ্ছে। ওনারা চাইছেন যাতে ওইগুলো পরিষ্কার হয় বা পরিষ্কার করা হয়, তাতে অনেকটা শান্তি থাকবেন বা ভালোই থাকবেন। সেই জায়গাটায় বিজেপির অভিযোগ করছেন যে দিদিমণি তো প্রতি সপ্তাহে একজন করে প্রশাসক চেঞ্জ করছেন, সেই জায়গাটায় এবং নিয়োগ করছেন। সেই জায়গাটায় এখানে যারা দায়িত্বে রয়েছেন পৌরসভার, ওনারা কাটমানি খেতেই ব্যস্ত এবং কাঁধে ঘরে মেয়ে পালিয়ে যাচ্ছে বা মেয়ে খুঁজে আনা, এটাই তত্ত্বাবধান বেশি করছেন, কিন্তু এই দিক দিয়ে লক্ষ্য করেন না। কী বলবেন? সবথেকে বড় কথা কি, পূর্ব মেদিনীপুর জেলার ভিতরে একমাত্র এগ্রা মিউনিসিপ্যালিটির ড্যাম্পিং গ্রাউন্ড আছে যেখানে ময়লা পড়ে, এবং আমার মনে অন্যান্য মিউনিসিপ্যালিটির চাইতে এগ্রা গোটা পূর্ব মেদিনীপুরে পাঁচখানা মিউনিসিপ্যালিটি আছে, এগ্রা, কাঁথি, হলদিয়া, আপনার তমলুক আর আপনার পাঁশকুড়া। আমার মনে হয় সবচাইতে ভালো পরিষ্কার হয়, কারণ আমাদের দু টাইম পরিষ্কার হয় ব্যাগ, তো ভালোভাবে পরিষ্কার হয় এবং ড্যাম্পিং গ্রাউন্ডে গিয়ে ময়লাগুলো পড়ে। মশামাসির ক্ষেত্রে আমরা আপনারা দেখেন রেগুলারই প্রত্যেক দিন মশার যে কিটগুলো হচ্ছে ড্রেনে তাকে মারার জন্য স্প্রে করা হচ্ছে, গান মেশিন দিয়ে ধোঁয়া দিয়ে তাকে সাফাই করা হচ্ছে, এ কাজগুলো তো চলছে। এবং একটা কথা বলি, বিজেপিরা কোনো খবরই রাখে না যে ড্যাম্পিং গ্রাউন্ড কাছে বলে ড্যাম্পিং গ্রাউন্ডের কী অবস্থা, কোন মিউনিসিপ্যালিটির আছে কি নেই। আমাদের আছে মিউনিসিপ্যালিটির, আমাদের নিজেদের নামে মিউনিসিপ্যালিটির 6 বিঘা 3 একরের বেশি ড্যাম্পিং গ্রাউন্ড আছে, যেটা আমাদের গর্ব। কারণ যদি ওইটা না থাকতো তাহলে এগুলা বাজারে ময়লায় ভরে যেত, দুর্গন্ধে ভরে যেত, এবং আমাদের এগুলার উপরে রোগ ব্যাধিও অনেক কম। আমরা তো দেখছেন আপনাদের ভ্যাকসিনের জন্য চলছে আমাদের এই করোনা 19-এর জন্য, আমাদের কতটুকু করোনার প্রসার এই এগুলাবাদ শহরের উপরে হচ্ছে, তো এইসব কথা তাদের বলার কথা। আর প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর একবারই চেঞ্জ হয়েছে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর প্রথমবারেই আমি যে বসেছিলাম তাতে সেই আমি বসে আছি, আমি যাইনি। এখানে কোনো মেয়ে পালিয়ে যাওয়ার মিটিংও হয় না, হয়তো জমি জমা সংক্রান্ত কিছু মানুষের সমস্যা আছে সেগুলো আলোচনা বা সেগুলো মিটিং হয়ে সমাধান, কিন্তু ওই সব বাজে বাজে কথা ওদের বলা অভ্যাস আছে, ওরা বলবে, এ দিয়ে এ কথা আমরা কানও দিই না। কারণ আমরা জানি সে যে যেটাই বলুক না কেন, এর সামনে পৌর নির্বাচনে আমরা আবার পুনরায় ফিরে আসবো। এগুলো না, যেটা হচ্ছে যে পৌর প্রশাসক কাটমানি ক্ষেত্রে ব্যস্ত থাকেন এবং কাদের ঘরে নিয়ে পালিয়ে গেছে বা মোবাইল, এগুলো পৌরসভার তো ফান্ডের টাকাই নেই, রাজ্য সরকার ইলেকশনের পর থেকে কোনো ফান্ডই যায়নি, কাটমানিটা খাবে করছে, এখানে কাটমানিটা খাওয়ার কোনো প্রশ্নই নেই। এখন পর্যন্ত যে কমাস আমরা বসেছি
একটা টাকাও গভর্নমেন্ট অ্যালোটমেন্ট করেনি, এই ডেভেলপমেন্টের টাকা একটাও দেয়নি। আমরা বারবার প্রপোজাল দিচ্ছি যে কংক্রিট রোড, ভিটিমিনাস রোড, ড্রেন, গার্ডওয়াল করার জন্য। এখনও শুনছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হবে, ফিনান্সের ফাইল উঠেছে, কিন্তু এখনও অবধি আমরা কোনো টাকাও পাইনি। আর টাকা না পেলে কাঠবানিটা কে দিবে, এখন কার কাছ থেকে কাঠবানি নেবে? কী ব্যবস্থা আপনাদের রয়েছে এ পরিষ্কারের জন্য? পরিষ্কার জন্য আমাদের 70-72 জন ক্যাবেন যাচ্ছে আছে, আমাদের 6-7 গাড়ি আছে, ডাম্পার আছে, ছোটো গাড়ি আছে, টোটো আছে, সব দিয়ে আমাদের ময়লা পরিষ্কার হচ্ছে, রেগুলার সারাদিন হচ্ছে পরিষ্কার। আপনার এলাকাবাসী তথা সভানেত্রী বলছেন যে দীর্ঘদিন পড়ে রয়েছে, কোনো ব্যবস্থা নেই, সেখানে তো এলাকায় বহু মানে রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, ওনারা সমাজসেবামূলক কাজ করেন কিছু মহিলাদের নিয়ে, এগুলো পরিষ্কার করেছে। সভানেত্রীকে কবিতা প্রধান, কবিতা প্রধানের কোনো সেন্সই নেই যে কোনটা ড্যাম্পিং গ্রাউন্ড, কী পরিষেবা হয়, হয়তো বসে 2-4 মেয়ে নিয়ে ঘুরে টুরে, কিন্তু তার তো কোনো বাস্তব পরিস্থিতি তার কোনো জ্ঞানই নেই। হ্যাঁ, রোগ ব্যাধি এখানে এগুলাতে হয়ই না বলতে গেলে, আপনি খবর নিয়ে দেখুন, এগুলাতে রোগ ব্যাধি নেই, ওই নেত্রীর কোনো অভিজ্ঞতা নেই এই সম্বন্ধে। যে ময়লা আবর্জন পড়ে রয়েছে, কুকুর ছাগল টেনে খাচ্ছে, সেগুলো কি একাধবার যদি 1-8 জায়গা হতে পারে, কিন্তু আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ডোর টু ডোর ময়লা নিয়ে এসে কালেকশন করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠাই। হ্যাঁ, আর 1-2 জায়গা অত বড় বিরাট এলাকায় কোথাও 1-2 জায়গা হয়তো কুকুর ভাতটা, তার আগের দিন কারো অনুষ্ঠান হয়েছে, ভাতটা ফেলে দিয়েছে, সেগুলো হয়তো 1-8 ট্রেনে ফেলে দিতে হবে, কিন্তু কোথাও ওইভাবে হয় না আপনি লক্ষ্য করে দেখবেন। যারা ফেলছে তাদের জন্য কি আমরা সাবধানতা করেছি, বলেছি আমরা যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমরা বলেছি পৌরসভা থেকে পারমানেন্ট ভ্যান নিয়ে যাও, সেগুলোতে ফেলো, সেই গাড়ি আমাদের গিয়ে ওইখানটা ডাম্পিং গ্রাউন্ডে ফেলে, তা না করে হয়তো ভাড়া লাগবে, জোর করে ওই পাশের কাছে যেখানে একটা ভ্যান বানিয়ে তারা ওইখানে ময়লাগুলো ফেলে দিচ্ছে, দিতে গণ্ডগোলটা হচ্ছে।